আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল্লাহ রহমতে সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতোখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি ভিডিও নিয়ে সো ফ্রেন্ডস বেশ কিছুদিন আগে একটি ভিডিও আমি আপলোড করছিলাম সেই ভিডিওর মধ্যে আমি আলোচনা করছিলাম যে আপনারা কোন সময় কোন ওষুধটা দিবেন কবুতরের কিছু ওষুধ আমি কালেক্ট করছিলাম এবং কোন কোন ওষুধ কালেক্ট করছিলাম সেটা কিন্তু সেই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম সো এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কবুতরকে আমরা মাল্টিভিটামিন কোন সময় দিব বা এই কোর্সটা আমাদের কোন সময় করানো জরুরি এটা আপনারা সবাই জানবেন যে গরমের মধ্যে যদি ভিটামিনের কোর্স করাইতে হয় সেক্ষেত্রে পরিমাণে কিন্তু ওষুধটা খুবই কম দিতে হয় যদি আমরা শীতে দিই প্রতি লিটারে টু এম করে তাহলে গরমের মধ্যে আমাদের দিতে হবে প্রতি লিটারে ওয়ান এম করে যেহেতু কবুতরের শরীরকে ভিটামিনে কিন্তু গরম করে এজন্য যখন আমরা ভিটামিনের কোর্সটা করাবো তখন কিন্তু ঠান্ডার দিন দেখে আমরা ভিটামিনের কোর্সটা করানোর চেষ্টা করব এখন গরমের সময় তো ঠান্ডা দিন পাওয়া যাবে না যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা এই সময়টাতে ভিটামিনের যে কোর্সগুলো রয়েছে এর মধ্যে আমরা করে নিতে পারবো আজকে আমি আমার কবুতরকে দিয়েছি ভিটামিন এটা ফ্রান্সের একটা ওষুধ আমাদের বাংলাদেশেও আলহামদুলিল্লাহ এটা পাওয়া যায় সো আপনারা এই ওষুধটা কালেক্ট করবেন তার তার আগে একটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে দেখতে পারতেছেন গিরিট গিরিট কোনো অবস্থাতে কিন্তু ভিজে থাকলে হবে না এই যে দেখতে পারতেছেন হালকা হালকা কিন্তু ভিজে গেছে এটার কারণ হচ্ছে যে এই পাশে আমি পানি দিয়ে রাখছি পানির পাশে দিয়ে রাখছিলাম গিরিটটা জন্য যখন পানি খাইছে মুখ দিয়ে ছিটাইছে পানি আর এইভাবে করে এর মধ্যে দেখেন গিরিটের মধ্যে পানি পড়ে গেছে এই গিরিটটা দেওয়া যাবে না সরে রাখবো আমরা এটা দিলে কিন্তু সমস্যা হবে কবুতরের সব সময়ের জন্য গ্রিড আপনারা যখন দিবেন তখন ভালোভাবে শুকায়ে তারপরে আপনারা গ্রিটটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা গ্রিড কালেক্ট করতে চান আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন প্রতি কেজি গ্রিড পড়বে একশো টাকা করে সর্বনিম্ন আপনারা পাঁচ কেজি নিতে পারবেন পাঁচ কেজি যদি গ্রিট নেন সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জ সহ আপনাদের পড়বে ছয়শো টাকা সো আপনারা আমাদের কাছ থেকে গ্রিড নিতে পারবেন পরবর্তীতে আরেকটি ভিডিও আমি করব গ্রিড সম্পর্কে যে আপনারা যারা গ্রিড নিতে চান গ্রিডের কোয়ালিটি কেমন এবং গ্রিডের মধ্যে কি কি থাকছে আমরা কিভাবে কি বানাচ্ছি কি না বানাচ্ছি সে বিষয়গুলো সে ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ শেয়ার করব এটা অনেকে আপনারা বলছিলেন যে ভাইয়া গ্রিডকে আপনি সেল করেন কি না আমি গ্রিড ওই সময়টাতে সেল করতাম না সো এখন থেকে আশা করতেছি যে আমরা নিজেরা এটা বানাবো এবং সারা বাংলাদেশ এগুলো আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ কারণ নতুন ফেন্সিয়ারা যারা রয়েছেন তারা কিন্তু গ্রিড তৈরি করতে পারেন আর বাজারে যে গ্রিডগুলো পাওয়া যায় মানে কিন্তু খুবই মানে সাধারণ এত সাধারণ গ্রিড যদি আপনি আপনার কবুতরকে দেন যতটুকু আপনি ভালো করতে চাচ্ছেন তার থেকে কিন্তু খারাপ হয়ে যাবে কবুতরের এজন্য আমরা চেষ্টা করতেছি ভালো মানের গ্রিড দেওয়ার জন্য আপনাদেরকে সো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে কত কেজি গ্রিড লাগবে যদি আপনার আরও বেশি নেন দশ কেজি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদের জন্য ফ্রি কবুতরের শরীরে যদি কোনো ঘাটতি থাকে যে জিনিসের ঘাটতি আপনাকে সেই জিনিসটা দিয়েই কিন্তু পূরণ করতে হবে কবুতরের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের কোর্স করাইতে হবে পাশাপাশি আপনারা গ্রিট দিবেন গ্রিটের মধ্যে শামুকের যে ভাঙা থাকে তারপর ঝিনুক ভাঙা থাকে সমুদ্রের ফেনা থাকে ইটের গুঁড়া থাকে কয়লা থাকে এরপরে বিট লবণ থাকে সেক্ষেত্রে কিন্তু কবুতরের শরীরে যে ঘাটতিটা থাকে লবণের ঘাটতি থাকে কবুতরের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে অনেক সময় ডিম পাতলা হয় এই ধরনের যদি আপনারা গ্রিট দেন উন্নত মানের গ্রিট সেক্ষেত্রে এই ধরনের কোনো ঘাটতি থাকবে না দেখবেন যে ডিম জমবে ইনশাল্লাহ সেখান থেকে আপনারা দুইটা বেবিও পাবেন সো আপনারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডেসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব সো আজকে আমি আমার কবুতরকে দিয়েছি মূলত ফ্রান্সের একটা ওষুধ এটা হচ্ছে ভিটাল অ্যামাইনো এটা আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন ভেটনারি দোকানে তবে যদি কোনো সাধারণ দোকান হয় বা দুই একটা ওষুধ বিক্রি করে এমন কোন দোকানে আপনারা পাবেন না ভালো দোকান যদি হয় দেখা যাচ্ছে যে মার্কেটের মার্কেটের মধ্যে সেরা একটা দোকান সেখানে আপনারা এই ভেটাল অ্যামাইনো পেয়ে যাবেন খুবই ভালো মানের একটা ওষুধ এটা হচ্ছে মাল্টি ভিটামিন সো আশা করি আপনারা দেখতে পারছেন এটার মধ্যে আপনারা পাবেন অ্যামাইনো অ্যাসিড পাবেন ভিটামিনস পাবেন মিনারেলস পাবেন সো তিনটার কিন্তু আপনার ঘাটতি একটা ওষুধের মধ্যে পূরণ হয়ে যাচ্ছে সো আশা করি আপনারা আপনাদের কবুতর্কে এই ওষুধটা দেবেন ভিওর্ডস যদি এই ওষুধ সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইউতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ফোন করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সে বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আমি যতটুকু বুঝি মেডিসিন সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই ভিওয়ার্ডস আমি এই ভিডিওর মধ্যে বিষয়টা শেয়ার করতেছি এজন্য মেডিসিন সম্পর্কে আমি কিন্তু ওটা আপনার ভিডিও ওইভাবে আসলে বানাই না ইউটিউবে অসংখ্য আপনারা ভিডিও পেয়ে যাবেন কবুতরের ভিটামিন নিয়ে কবুতর ওষুধ নিয়ে সেসব ভিডিও দেখলে আপনারা আরও বেশি উপকৃত হবেন তারপরেও আপনার যারা আমার ভিওয়ার্স রয়েছেন যারা সাবস্ক্রাইবার রয়েছেন অনেক সময় আপনারা ফোন করেন এবং জানতে চান যে ভাই আপনি কোনটা ইউজ করছেন আপনি কোনটা ব্যবহার করছেন সো তাদের উদ্দেশ্য করে আসলে মূলত এই ভিডিওটি করা সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে আরেকটি ভিডিওতে আর এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি লিটারে ওয়ান এম করে দিবেন এক থেকে পাঁচ দিন এই কোর্সটা যদি করান তাহলে রেজাল্ট ইনশাল্লাহ আপনারা খুবই সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং মাস শেষে কি রেজাল্ট আসে কি না আসে এটা অবশ্যই জানাবেন যদি এই মাসে আপনারা এটা যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ সামনের মাস থেকে পরবর্তী মাস থেকে আপনার রেজাল্ট বুঝতে পারবেন যে কবুতরের কোয়ালিটি কবুতরের গেট আপ কবুতরের খাদ্যর যে চাহিদা এগুলো বাড়বে এবং কবুতর সুস্থ থাকবে ইনশাআল্লাহ কবুতরের ড্রপিং ঠিক থাকবে কবুতরের শরীরে কোনো প্রকার কোনো ঘাটতি থাকবে না যদি ওষুধের কথা বলেন তাহলে অনেক ওষুধ আমি কালেক্ট করছি কবুতরের জন্য সব ওষুধ তো সব সময়ের জন্য প্রয়োগ করা হয় না তারপরেও যদি আমি এই মাসে কিছু ওষুধ ব্যবহার করি পরবর্তী মাসে আরও কিছু ভিন্ন ওষুধ এইভাবে ব্যবহার করে থাকি মূলত সো এই যে এইখানে আরও কিছু ওষুধ আছে এই যে প্যাকেটের মধ্যে আমি রাখছি এইখানে এখানে আমার ট্যাগ দেখতে পারতেছেন আপনার যারা ট্যাগ বানাতে চান এই ভিডিওর মধ্যে বিষয়টাও জানিয়ে দিই তারা কন্ট্যাক্ট করবেন ডেসক্রিপশন এবং ভিডিওতে আমার নাম্বার থাকবে আপনারা যারা ট্যাগ চান পঞ্চাশ পিস বানাইতে পারবেন সর্বনিম্ন এর জন্য আটশো ষাট টাকা খরচ হবে আর যদি একশো পিস বানান সেক্ষেত্রে ষোলোশো টাকা খরচ পড়বে যে কোনো কালার আপনারা বানাইতে পারবেন নিজের নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে আপনারা ট্যাগ তৈরি করতে পারবেন সো ওষুধ আলহামদুলিল্লাহ ওষুধ নিয়মিত আমরা আমাদের কবুতরকে দিতেছি এবং কবুতর সুস্থ রাখার জন্য যা যা করণীয় সেসব কাজগুলো আমরা করে থাকছি সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত ছিল পরবর্তীতে আমি রেজন উপস্থিত হয়ে যাব আপনাদের মতোখানে আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি